হাসান হোসেন নানার বুকের উপরে কান পাইতা জিজ্ঞেস করেন, নানা তোমার বুকের ভিতরে গোস্তের ডেক্সির পানির মতো আওয়াজ হয় কেন? ও নানা তোমার মাথার মধ্যে এরকম রগ গুলা মোটা হয়ে গেছে কেন? ও নানা তোমার পা দুইটা ঠান্ডা হয়ে গেছে কেন? ও নানা তোমার গালের চল গুলা এইভাবে গরম হয়ে গেছে কেন? আমার নবী মৃত্যুর একদিন আগে বলে, নানু ভাই মৃত্যু আমার ডাকতাছে, আমি তারে আলিঙ্গন করতেছি। হাসান বলে, নানা তুমি আমাকে থুইয়া কেমনে কবরে থাকবে? নানা নানা তোমারে দেখলে আমার দুই ভাইয়ের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আমরা দুই ভাই এক সপ্তাহ দশ দিন না খায়া থাকতাম না, না দৌড় দিয়া তোমার বাড়ি আসতে, তোমার সুন্দর চেহারাটা দেখলেই পেটটা ভরে যাইত গো। না না অবাজান, আমার নবীর চেহারার মধ্যে এমন একটা মধু ছিল বাবা, কেউ যদি একবার আমার নবীর নেক দৃষ্টিতে তাকাইয়া দেখতো পুরা দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত বাবা, পুরা দিনের পেটটা ভরে যাইত। সেই নবী আমার আজকে বিছানায় পাঁচ দিন পড়ে আছে, পাঁচ দিন ধরে জিব্রাইল নবীর রুমের মধ্যে বসে আছে, পাঁচ দিন পর্যন্ত দুনিয়ার কোথাও জিব্রাইল যায় না, বারবার জিজ্ঞেস করে জিব্রাইল কে আমার নবী? জিব্রাইল রে আমি নবী চলে যাওয়ার পরে আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি চলে যাওয়ার পরে দুনিয়ার কোন নবী আসবে না, কিন্তু আমার ভাষা এলা সখীপুরের উম্মতের কি অবস্থা হইব? আপনি প্রশ্ন করতে পারেন, আমার নবী কি ভাষায় থানার নাম জানতো? কিয়ামত পর্যন্ত যত থানা পৃথিবীর যে প্রান্ত হবে সব থানার নাম আমার আল্লাহ নবীর কাছে সাবমিট করেছিলে। আজরাইল বলে, নবীজি আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা কই, আল্লাহ তোমার নবী প্রশ্ন করছে উম্মতের কি অবস্থা হবে, আমার আল্লাহ অ্যানসারের উত্তর দিলেন এইভাবে বান্দান প্রশ্নের অ্যানসার। আমার নবীরে সান্ত্বনাদের সময় নাই, আর মাত্র চার মিনিট দশ সেকেন্ড আছে, নবীরে বলিয়ে দি, নবীজি আপনার উম্মত যদি মৃত্যুর আগে কোনোদিন মৃত্যুর কথা স্মরণ করিয়া একবার আমি মালিকরে ডাক দেয়, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম আমি তাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দিব। আমার নবী বলে, মৃত্যুর একদিন আগে তওবা করলে মাফ করবে, ওই একদিন যে গুনাহ করবে এটার কি হবে তাড়াতাড়ি কও। আর মাত্র তিন মিনিট নব্বই উনপঞ্চাশ মিনিট সেকেন্ড বাকি আছে, এই সময়ের ভিতরে বললেন নবী, যদি আপনার উম্মত মৃত্যুর এক ঘন্টাকে তওবা করে গুনাহ মাফ হয়ে যাবে। নবী আমার বলে, সময় আর দুই মিনিট আছে এটা আমি জানি, এর ভিতরে তুমি বলিয়ে দাও আজরাইলের কাজ শুরু হয়ে গেছে, আমার উম্মত যদি ওই দুইটা মিনিট যেই গুণে করবে ওই গুণের কি অবস্থা হইব? কাফের হইতে মাত্র এক সেকেন্ড টাইম লাগে, কেউ যদি মৃত্যুর যন্ত্রণা পাইয়া যদি কয় আল্লাহরে মৃত্যুর যন্ত্রণা কত খারাপ, তুমি আল্লাহ কত খারাপ, এই কথা বলার সাথে তো বেঈমান হয়ে যাইতে পারে। কাফের হইতে এক সেকেন্ড সময় লাগবে, আমার উম্মতরে বলে দিবে এক মিনিট আগে তওবা করলো এক মিনিটের কি হবে? আমার আল্লাহ বলে দিলেন, জিব্রাইলে তাড়াতাড়ি বইলা বিদায় নে, তার উম্মত যদি যখন আসছে থাপা মারবে, থাপা মারার আগ পর্যন্ত যদি কালেমা পড়ে মুসলমান হইয়া তওবা করে বিদায় নেয় তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবী শান্তিতে বললেন, ও জিব্রাইল এবার তুমি যাইতে পারো, কিন্তু যাওয়ার আগে বইলে দিয়ে যাও আমি নবীও থাকবো না তুমিও থাকবা না, একবার শুধু বলো মাঝে মাঝে কি তুমি আমার উম্মত ভাসাইলের মাঠে আসবা না, সখীপুরের খেলার মাঠে আসবা না? জিব্রাইল তখন ওয়াদা দিয়েছিলেন, নবী আমি বছরে ওই সমস্ত মাহফিলে যাব, যারা কোরআন হাদিসের মজমায় বসিয়ে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে তাদের ছবি তোলার লাগি আমি জিব্রাইল মাঝে মাঝে যাব, আমি জিব্রাইল ফেরেশতাদেরকে পাঠাইয়া দেখাইয়া দেব আল্লাহু আকবার।
আমার নবী বলে জিব্রাইল রে যা আজরাইল পাশে বসো বাজান রে আজরাইল যখন বুকের উপরে হাতটা রাখলেন আমার নবী বলে আজরাইল রে এত কষ্ট মৃত্যু আমি কোন দিল বুঝতে পারি নাই রে আজরাইল আলহামদুলিল্লাহ বলেন তো আমাদের এমপি সাহেব যদি শেষ পর্যন্ত থাকে আমার ওয়াজে আমি সবচেয়ে বেশি খুশি হব আমি মুসাফির হয়তো উনি কত সময় থাকবে আমি জানি না তবে মাহফিলের প্রধান অতিথি আমাদের গোলাপ ফুলের মতো ঠিক না বেঠি গোলাপ ফুল যদি ঝরে যায় বাগানটাই নষ্ট হয়ে যাবে আমি এমপি সাহেবের কাছে সদয় অনুরোধ জানাব এই এলাকার যুবক আপনাকে এত ভালোবাসে আমি আসার পর আমি আসছি কিন্তু রাত্রে আপনি জানেন না গতকাল রাত্রে টাঙ্গাইল কালীহাতি মাহফিল শেষ করে রাত্রি চলে আসছি আমার অত্যন্ত প্রিয় ভাই মামুনের ডাকে আমি ছিলাম নাম জানি কি ইতালি প্রবাসী কেসমত আলী ভাই আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ওর মন এত ভালো আমি কল্পনাও করি নাই এবং ওর অর্থায় নেই ম্যাক্সিমাম ওর অর্থায় নেই মাহফিলটা ওদের বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন তো এখানে আসার পরে খালি এমপি সাহেবের প্রশংসা এমপি সাহেবের প্রশংসা সবার একটাই দাবি এমপি সাহেব যেন শেষ পর্যন্ত থাকে আপনারা কি বলেন যদি উনি আমার শেষ পর্যন্ত থাকে আমি যখন গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার পোলা জাগামতে যে কম উনি খুব ভালো মানুষ যদি এখন আমার বাড়ি ঢাকা কারণীগঞ্জ আমি কিন্তু গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার ছেলে পিএম এর দেশের মানুষ এবং বিয়েও করছে ওই ফ্যামিলিতে আমি বলবো অত্যন্ত প্রিয় ভজন শ্রদ্ধা ভজন ওনার প্রশংসা আমি ঢাকা বসে শুনছি এবং ওনার জন্যই প্রোগ্রামটা মান্নিয়া আর উনিও আমাকে এসে বললেন বসে হুজুর আমি আপনার জন্যই আসছি আলহামদুলিল্লাহ বলেন এবং এখানে এর ওয়াজ কমিটি বললেন হুজুর আপনার দাওয়াত কার্ডটা পাওয়ার পরেই বলছে আমি সাধারণত মাহফিলে যাই না কিন্তু যেই বক্তার নাম দেখতেছি আমি যাবো তারে দেখার জন্য আমি তারে দেখে আমার খুব ভালো লেগেছে আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করেন যতদিন বাসায় রাখবেন এই সখীপুর এই ভাষাইলের জনগণের অভিভাবক হিসাবে খেদমত হিসাবে কবুল করেন জোরে কোনা আমিন তাহলে বোঝা গেল অর্ধেক অর্ধেক আপনার নিয়ত আছে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে এই যে দাদা ভাইরা বসে বড় একজনও দাঁড়াই থাকতে পারবে না আপনার সবাই ভালো মানুষ আমি জানি টাঙ্গাইলের মানুষ অনেক ভদ্র মানুষ এরা শান্ত মেজাজের মানুষ আমাকে গোপালগঞ্জ এলাকা মতো উগ্র না রাগি না অতএব আপনার খুবই ভালো মানুষ ভালো ব্যবহার আমাকে দেখাবেন আমি সারা জীবন দোয়া করব একসাথে বলেন তো আমি শুধু এমপি সাহেবের কাছে আমি একটা দাবি রাখবো ভাই আমি বলি আমার মাননীয় সংসদ সদস্যের কাছে এই টাঙ্গাইল আট আসনের মাননীয় সংসদ সদস্য আমি কেসমত আলীর বাড়িতে ছিলাম কেসমতের বাড়িতে আমি আমার গাড়িটা নিয়েছি ওই যে আমার গাড়ি ডাইন পাশে গাড়ির নিচের তলার সাইলেন্সের পাইপ ছুটে গেছে গা আমি বলি মাননীয় সংসদ সদস্য এত ভালো মানুষ তার এলাকায় কাঁচা রাস্তা থাকবে না হতে পারে না কথা বল না কেন তার এলাকায় কাঁচা রাস্তা থাকবে এটা আমি মেনে নিতে পারি না যদি আবার আসি কোনোদিন আগামী বছর যদি কাঁচা রাস্তা পাই আমি সে পরিবারের কাছে নালিশ করবো অতএব আমি বলবো মানে সংসদ সদস্যের কাছে এখানে একটা কবরস্থান বীরত্বর তিনটা গ্রামের কবরস্থান অন্তত কবরস্থান পর্যন্ত যেন মানে সংসদ সদস্য একটা পাকার ব্যবস্থা করে দেন আমি এখানে আর জীবনে আসবো কিনা জানি না তবে এই এলাকার এই কাঁচা রাস্তাটা দেখে আমার এত ব্যথা লাগছে যে আমার গাড়ির সাইলেন্সের পাইপ ঠেকে গেছে গা এ নিতে পারি না ধাক্কায় সরণ লাগছে এমন থাকবে টাঙ্গাইল ভাষাইলের রাস্তা হতে পারে না আমি দোয়া করি আল্লাহ তার জীবদ্দশাই এই রাস্তাটা কেসমতের বাড়ি পর্যন্ত পুরা যতটুকু রাস্তা সোল্লামে এলাকার মেম্বার সাহেব করেছেন আমি দোয়া করি মানে সংসদ সদস্যের মুখ দিয়া যে এই কথাটা বের হয় জাহিদ সাহেব আপনি যখন গোপালগঞ্জের আমার পিএম এর এলাকার মানুষ আমি আপনার সাথে ওয়াদা করলাম যান আমার বঙ্গবন্ধুর খাতিরে বঙ্গবন্ধুর দিক তাকাই আপনি ওই দেশের মানুষ সেই হিসাবে ওয়াদা করলাম কোন কাজ যদি ভাষাইলে করি এটা আগে করবি পাকা এ কথা কর না কেন যদি আমি শুনি যে এমপি সাহেব কাম ধরছে আমি জাগা মতো কমু এবং দোয়াও কমু ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার সরে বলেন তো দিহি আল্লাহ এমপি সাহেবকে এই কাজটা করার তৌফিক দান করেন ওনাকে বার বার এলাকার খাদেম বানাই দিয়ে
আমাদের দেশের ভাই বক্ষকের অভাব নাই রক্ষকের অভাব বেশি কথা কর না কেন সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার শাশুড়ি শেখ হাসিনা করুণার ভিতর বলতে বাধ্য হইছিল একটা কথা আপনাদের মনে আছে কিনা যে আমি যদি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর আমার দেশের লোকদেরকে কাফনের কাপড় দিতাম তাও চুরি করত কথা কর না কেন বেচারি কম কষ্টে কইছে আসলে এই দেশের যদি বন্ধু হিসেবে জনগণের পাশে দাঁড়াইতে চায় সেটা পিএম মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমি কাছ থেকে দেখছি কারণ ওই ফ্যামিলিতে যখন বিয়ে করেছিলাম চিনি তো তার মনে এত ভালো কল্পনার বাইরে সবচেয়ে বেশি উনি করেছেন বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন রাস্তার দিক দিয়ে কথা বলতে হবে রাস্তার দিক দিয়ে যদি সারা বাংলাদেশের উন্নয়নের বন্যা বয়ে দেয় কেন আমার এই ভাইয়ের এলাকায় এই রাস্তা কাঁচা থাকবে মানে প্রধানমন্ত্রীর মতো স্বাধীনতার পরে রাস্তার দিক দিয়া অন্য দিকে তো উন্নত হইছে বিশেষ করে রাস্তার দিক দিয়া সবচেয়ে বাংলাদেশে লন্ডনের মতো বলেন সিঙ্গাপুরের মতো আমি তো বহুত দেশ আল্লাহ সফর করেছে লন্ডন বলেন কানাডা বলেন সিঙ্গাপুর বলেন চায়না বলেন আল্লাহ বহুতবার আমার নিচে এই সমস্ত দেশে ইনশাল্লাহ আপনি যদি পদ্মা সেতু পার হন মনে করবেন ভাঙ্গা মরে গেলে আমি সিঙ্গাপুরে আইছি আলহামদুলিল্লাহ বলেন আমার গোপালগঞ্জে যাওয়ার সময় দেখবেন সিঙ্গাপুরের রোড দিয়ে চলতেছি এটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর অবদান তারপরে চট্টগ্রামে টানেল সাগরের নিচ দিয়ে রাস্তা এটা ওনার অবদান কিন্তু ওনার অবদান এত জায়গায় সোয়া পাইলো আর আপনার ভাষায় লাইয়া হইয়া বললো এটা কেমন হইল এটা হতে পারে না তবে ভাষাইলো হবে আপনাদের মাননীয় সংসদ সদস্যর মন অনেক ভালো ওনার প্রশংসা শুনেছি আমার কদম যখন পড়ছে আমি মুসাফিরের আমার মন বলে ওনার ভিতরে ব্যথা লাগবে অন্তত আমার দিক দিয়ে তাকায় আমি যখন তার কাছে একটা দাবি রাখছি যে আমি যেন দেখি এই রাস্তাটা পাকা হয়ে গেছে এলাকার মানুষ বলবে যে দিশা বুধুর আপনার দোয়ায় হোক মাননীয় সংসদ সদস্য সুদৃষ্টি দিয়ে হোক আমরা আলহামদুলিল্লাহ রাস্তা পেয়েছি আমার মনে হয় রাস্তা হবে আপনাদের আর আমার মতো খুশি মনে আর কেউ হতে পারবে না ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি দুই হাত উঁচা করে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে আরো জোরে বলেন কে 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 আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন আল্লাহ মানে সংসদ সদস্যকে কবুল করেন তার বাবা মাকে আপনি মাফ করেন বাজান যে যে দল করি না কেন আওয়ামী লীগ করি বিএনপি করি জামাত করি জাতীয় পার্টি করি যে যে দল করি সব দলের একদিন অবসান হয়ে যাবে এই পৃথিবীতে থাকতে পারবো না থাকার সিস্টেম নাই ঠিক না বেঠিক ওনার আগে হয়তো আরেকজন ছিল এই আসনের সংসদ সদস্য আজকে আল্লাহ ওনাকেই চেয়ারে বসিয়েছে ওনার কাছ থেকে চেয়ার আরেকজনকে আল্লাহ তুলে দিবেন এটাই আল্লাহর খেলা এই কথাই আল্লাহ কোরআনে আজকে কি বলে শুনেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور نندا আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম বড় আশা কইরা তোর আমি দুনিয়া রাখবো না এটা তুই জানোস যখন তোরে দুনিয়ায় পাঠাই তোর পিছনে একটা সাইনবোর্ড লাগাই দিছি ওই সাইনবোর্ডটার ভিতর লেখা আছে কুল্লু নাফসিং দায়েকাতুল মউত কথা বলেন না কেন নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের বাবা দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন সারা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান এই পৃথিবীকে শাসন করছে চারজন শাসক কয়জন জোরে কর আরো জোরে কয়জন আমরা তো একটা সিটের এমপি হই আমাকে গুতা এলাকার মানুষ চ্যাপ্ট হয়ে যায় আর সারা পৃথিবী শাসন করছে নবী সুলাইমান সারা পৃথিবী শাসন করছে চারজন শাসক নামগুলা মুখস্থ রাখবেন দুইজন হলো কাফের দুইজন হলো মুসলমান দুইজন কাফের হলো সারা পৃথিবী শাসন করছে এক নম্বরে তার নাম হলো নমরু কি নাম 1700 বছর বাদশাই শয়তান কত বছর 17 বছরের ভিতর আর একদিন স্বপ্নে দোষ হয় নাই জীবনের মাথাও ধরে নাই জীবনে করে দিল আর একটা হাসি কাশি হয় নাই এই শয়তান সারা পৃথিবী শাসন করছে দ্বিতীয় নম্বরে সারা পৃথিবী শাসন করছে বক্ত নাসার যার কথা কোরআনে আসছে এই বক্ত নাসার মুসলমানের সম্পদকে লুট করে
আজকে ইহুদি নাসারারা বড় বড় নাক সিটকায় মুসলমান ফকির ফকির হালাকে আমাদের সম্পদ নিয়ে আজকে ওরা ধনী কথা বলেন না কেন এই যে ইসরায়েল আমেরিকা সুইজারল্যান্ড কানাডা বলেন আমাদের মুসলমানের সম্পদ চুরি করে আসে বড় লোক যদি বলেন কেমনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 8.5 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়ে বানাইছিলেন হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যাইয়া কই সুলাইমান সালাম কেমনে 8 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়ে বানাইছিলেন আমার থেকে নেন কোরআন থেকে নেন ولقد آتينا داود وسليمان علما قرآن تلاوة শুনে الله أكبر বলবেন জীবনে হাড়ের রোগ হবে না ডায়াবেটিস থাকবে না আমার বুড়া চাচারা সুপ করে বয়ে রইছে হাড়ের রোগের ডরে কিন্তু কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন এখানে যারাই আছেন এমপি সাহেব সহ জীবনে হাড়ের রোগে ভুগতে হবে না 23 বছর ওয়াজ করি মিয়া 23 বছর ওয়াজ করি সব দিনেও করি রাতেও করি গতকালকে করছি গতকালকেও এমপি সাহেব ছিল সানাউল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ বলেন এমপি সাহেব আমার সামনে মাওলানা বন্ধুরে কথাই বলতে চায় না এ তো আমার সম্পর্কে জানে কেমন জানে তার সাথে আমার একদিন সংসদের সামনে দেখা তখন শেখ সেলিমের বড় ছেলে শেখ সোহেলের সাথে আমি বসা ছিলাম তিন দিন টাইমে শেখ হুজুর আপনার আমি টাঙ্গাইল মাহফিলে দিছিল আপনি এখানে আমি কি আপনাইতে পারি না আমরাইতে পারি না আপনার পিএম এর লাগে দেখা করতে হইলে আপনাকে টিকিট লাগে আর আমাকে টিকিট লাগে না আলহামদুলিল্লাহ লোকটা আবার কালকে দিয়ে গয় হুজুর আপনার আমি সিডি আমি আপনার সাথে কথা কম না তবে আল্লাহর শুকর যে আপনার পাশে আমি পয়সা দোয়া নিতে পারছি এত ভদ্র মানুষ টাঙ্গাইল পাঁচ আসন মনে হয় সানাউল্লাহ সাহেব পাঁচ আসন আর এটা হলো 8 আসন আসলে টাঙ্গাইলের এমপি গুলাই ভালো তারপরে যে ছোট মনির সুবহানাল্লাহ বেহামদে এই এক মাস আগে দেখা হয়েছে ওনার এলাকায় উনিও বলে হুজুর আমি চিনি আপনি শাহজাহান খানের মেয়ের বিয়েতে উনি তো ওনার জামাই দাওয়াতে আপনি আসছিলেন আমার মনে পড়ে আপনার কাছে দোয়া চাই হুজুর বক্তব্য কি দিব তা আজকে আমি পাইছি আমার ভাই দুইটা আসনের একই এমপি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বলেন তোনাকে সামনে নিয়ে বলছি হাড়ের রোগ যদি দূর করতে চান কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন ফজরের নামাজের পরে অন্তত সূরা মুলক যাগো হাড়ের রোগী আছেন বাতের রোগী ডায়াবেটিস রোগী ঔষধ দিয়ে যাই খালি হাড়ের রোগী শুরু হলে গেলে ইন হালাল ফেসর ফেসর বাইরেন না আমি একটা ইন হেলাল দিয়ে যাই আপনারে আমার মাবুদের কথা যখন আপনার হাড়ের ব্যথা সিনসিন করে শুরু হবে তখন আপনি কি পাবেন জানেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 21 বার পড়বেন যদি হাড়ের ব্যথা 21 বার বলার পরে 22 বার এবার থাকে আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট থেকে ওষুধ কেনার পয়সা নিয়ে যাবেন আর কি দিমু কোন 21 বার বলবেন কি বলবেন বলেন তো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 21 বার বলবেন হাড়ের রোগীরা ইনশাআল্লাহ আপনার হাড়ের ব্যথা সাথে সাথে ভালো হয়ে যাবে এবং আপনি এইভাবে নিঃশ্বাসটা নেবেন আল্লাহু আকবার নিঃশ্বাসটা জোরে নতুন বাতাস নেবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফরমালিন সারা বাতাস ফরমালিন সারা বাতাস যে অক্সিজেন তৈরি করেছে আমার আল্লাহ কে কে জোরে বলেন কে তৈরি করেছে লাগাই দেন পাউডার ঝুলিয়ে বসতে কষ্ট হচ্ছে পায় পারি নামছে দেখলাম এই মুসলমানের পোলা পাউডার একটু ভরে রাখেন আল্লাহ এদিকে তাকাবেন কোন দিকে ঘাড় ঘুরাবেন না কোরআন শরীফ শুধু ওই ইমামতির লাগিয়া সংসার চালাবার জন্য না কোরআন শরীফ বলে সমস্ত রোগের ঔষধ আমি বলি নাই কোরআনের মালিক বলেছে অরুণা জিরুমিনাল কোরআনে মা হুয়া ওয়াসিফা আল্লাহ বলে আমি কোরআন নাজিল করছি ইমামতির লাগিয়া মিলাদের লাগিয়া আর সংসার চালাবার জন্য নয় তাবিজ দেওয়ার জন্য নয় আমি কোরআন নাজিল করছি অরুণা জিরুমিনাল কোরআনে মা হুয়া ওয়াসিফা আমি কোরআন নাজিল করছি সমস্ত রোগের ঔষধ আমি কই নাই আল্লাহই কইছে এ আজ থেকে এমপি সাহেবের বাপসা সারা জ্বর হইলে ওই প্যারাসিটামল খায় নাই দৌড়ে কোলে করে নিয়ে ইমাম সাহেবের কাছে গেছে কত কোন না খায় ওই আমার 80 বছরের চাচারে জিগান ওই যে চাচা কই লইছে আর আমার মাসলা ঠিক হয়ে গেছে দৌড় দিয়ে নিয়ে তার বাপে হুজুরের কাছে হুজুর একটা ফু দিয়া দেন হুজুর কি পড়ছে জানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. পাঁচবার পড়ছে, পাঁচবার পড়ে প্রথম পড়ছে একবার পড়ে ভূ দিছে, দ্বিতীয়বার পড়ছে তিনবার পড়ে ভূ দিছে, তৃতীয়বারে ভূ দিছে তিনবার কইয়া আলহামদুলিল্লাহ পোলা একবার দুইবার ঝাড়া দেওয়ার পরে পুরা আপনার আমি সুস্থ। আর এখন না পা এক্সট্রা খাওয়াই, না পা দুইটা করে মারি, উপর দিয়ে মারি, নিচ দিয়ে মারি, চামড়ার ভিতরে মারি, হের বড় ছাতা ভালো হয় না, কথা কয় না কেন? এরপর যখন জ্বর বাইরে যায় পট করে ডাক্তার কয়ে দেখো ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু হুদা ভুয়া, ডেঙ্গু হয়েছে, প্যালেরিয়া হয়েছে, বাতের জ্বর হয়েছে, শুরু করে দেয় আপনার আমার ভিতরে ফরমালিন ঢুকিয়ে দেয়। হালাকে এই জ্বর সবচেয়ে জ্বরের রস ধরো সুরা ফাতিহা, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, সমস্ত জ্বরের ঔষধ হলো ফাতিহা। আর যদি কারো পেট ব্যথা হয়, যদি কারো ডায়াবেটিস হয়, হাড়ের রোগ হয়, নাস ফালাক পরে প্রতিদিন সকালবেলা এমন একটা পানির বোতল নেবেন, ফজরের নামাজটা পরে সুরা নাস পড়বেন একবার, ফাতিহা পড়বেন দশ বার এবং সুরা ফালাক পড়বেন একবার, সুরা মুলকের পাঁচটা আয়াত পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এইটুক পয়রা বোতলে ভু দিয়া আপনি তিন দিন খান, আপনার কোনো রোগ শরীরে থাকবে না, কারণ যদি রোগ থাকে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, কারণ আল্লাহ নিজে বলেছে উনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া ওয়াশিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সমস্ত রোগের ঔষধ আবার কোরআন, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, আল্লাহ আকবার জোরে বলেন তো। তাহলে মনে রাখবেন, প্রথম সারা পৃথিবী শাসন করছে ফেরাউন, দ্বিতীয় বক্তনাসার, এই বক্তনাসার মুসলমানের সবচেয়ে বড় সম্পদ চুরি করে নিয়ে যায়। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম যখন বাইতুল মুকাদ্দাস 8.5 কিলোমিটার রাস্তা বাইতুল মুকাদ্দাস বানায় পান্না দিয়া, যদি বলে উনি এই সমস্ত পান্না হীরা জওহার পান্না স্বর্ণ কোথায় পেয়েছিলেন, উনি ছিলেন জেনদের সর্দার, জেনদের প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। জেনদেরকে বলতেন ভূমধ্য সাগরের স্বর্ণের খনি কোথায় আছে, হীরার খনি কোথায় আছে, জওহরের খনি কোথায় আছে, আমারে টনকে টন স্বর্ণ উঠায় দে, আমারে টনকে টন হীরা উঠায় দে, টনকে টন পান্না উঠায় দে, আমি আমার মাবুদের আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস সাজাবো। 100 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস 8 কিলোমিটার রাস্তা সাজাইছে, বক্তনাসার ক্ষমতা আসার পরে আমার মুসলমানের সম্পদ হাজার হাজার টন স্বর্ণ হীরা জওহর পান্না চুরি করে নিয়ে যায় বক্তনাসার। আজকে ইসরায়েল নাক সিটকায় আমাকে সামনে, আমেরিকা নাক সিটকায় বলে আমরা হিরো, আরে বেটা হিরো না তোরা জিরো, আমাকে সম্পদ চুরি করে তোরা হিরো, কথা বলে না কেন? এটা মুসলমানের সম্পদ মিয়া, আজ থেকে 2300 বছর আগে বক্তের আসার চুরি করছে আমাদের সম্পদ, আমাকে সম্পদ দিয়ে আজকে বড় লোক টাকা নেই দিকে, আমরা চোর না আমরা ইমানদার, আজকে আমাকে গালি দেওয়া মুসলমান ফকির, আর ফকির তোরা কথা কর না কেন, তোরা আমাদের বাইতুল মুকাদ্দাসের সম্পদ চুরি করছো, এখানেই শেষ না, ভারতের দিকে তাকান এক একটা প্রমাণ দিয়ে যায় আমরা মুসলমানরা হিরো। শাহজাহান সম্রাট শাহজাহান আগ্রার তাজমহল বানিয়েছে তার রানী মমতাজের জন্য, সে আগ্রার তাজমহল আমি 1 ডজন বার দেখছি, 1 ডজনের উপরে দেখছি আমি, দেখে দেখে আমি অ্যানালাইজ করছি, সম্রাট শাহজাহান সম্রাট আলমগীর আওরঙ্গজেব আমাদের ভারতটাকে তারা সাজাইছে, আজকে তাদের সাজানো ভারত সরকার আজকে দিয়ে দিয়ে খাইতেছে, কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা মুসলমান চুরি আমরা শিখি নাই, চুরি তোমরা শিখছো, অতএব এদিকে তাকান সর্বময় ক্ষমতার মালিককে। তাহলে 2 নম্বরে সারা পৃথিবী শাসন করছে বক্তনাসার, 3 নম্বরে যার নাম বলবো এখন আল্লাহ আকবার দিয়ে আমার আল্লাহর সন্তুষ্ট অর্জন করবেন, 3 নম্বরে যিনি সারা পৃথিবী শাসন করছে তার নাম নবী সুলাইমান। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী
فضلنا على كثير من عباده المؤمنين. داود عليه السلام شنطن ونير زور كوي زور كوي زور شب سيدة سوڑا شنطن حلو نبي سلائمان اي بانگه زبو ایڈر آنسے کہا ہے مرا میرا کھونیر دائی دیتی ہوئے مانا ایڈی کتا کن ہوئی ہنی دیئے تکا موئی بینی ایڈی دلے والای تو اے مسلمان ان پولا بھالو کرے بوزر داود علیہ السلام شنطن کون ایک زن کئی آگار کتو انیش کتو زوری کون کوئیڈا پولا بو کوئیڈا زنن اے حضور اکن بو کوئیڈا نبی داود ایک شبو کتو زوری کون ارو زوری زور حلو نا کوئی شو اپنار کوئیڈا ایک ساسی ڈر مازے مازے مور صدقو ماو بورے نبی داود ایر بو ایک شو تار پولا سلائمان ایر بی بی کوئی جن جانے اپنے جدو ابھی شش کرے اپنے کافے رہے دے بیر ساتے ساتے سلائمان نبی بو کوئی جن ایک ہزار کتو اے ہونا اپنے پروشتر کر بین ایک ہزار بو رہے بیڑا ہے کون سمائی کی کتو ایڈا اپنر کستا اللہ کوئی نہیں ایڈا ایڈا کوئی نہیں ایک ہزار بو ایڈا ماتر مدین ہے کوئیڈا نوے ہزار نوے شو ڈیرین اب بوئیزن بیئے کرر پورے لاسٹے بیئے ڈا کوشلے رانی بیل کس رے رانی بیل کس رے دکھن بیئے کرے بیئے کوئی رہی ایک ہزار پورا ہی لین سلیمان علیہ السلام ہڑت کرے بازان ایک ہزار بی بی جہون ہوئے گلو رانی بیل کس شہو رانی بیل کسے شنگہ شن چولیس تالا بیلنگ تا نبی سلائیمان سوکھر پولو کے پونارو ہزار کلومیٹر دور تکی نیاش لے شد آمار کتھانا ڈائریک قرآن شریف آیات سورہ نامل پونارو ہزار کلومیٹر دور تکی نبی سلائیمان کے اللہ ایتو خمتہ دیسے اس کام رہے ایک تو خمتہ پایا دورار شرامونی کو کتھا بولے نکے نا کتھا مونے رکھ سلائیمان ایتو خمتہ مانک سر اللہ قرآن کی بولے جانے أحشر لسليمان جنوده من الجن والإنس والطير. أمي سليمان نبير باهني دي سلام سينتا. كويتا. إك نمبر زين باهني تا تابي. إيه أنتي دي سل سليمان نبير شبته ده بروح باور. أنتي دي أزي بولت زين كي بولتو. عرب شعور بيتار كوي هزار كيلومتر شنير خوني أسي أمارك شنبد ده. بوبود شاگره هیرر خونی کتایا سا ہمارے خبر دے لوحید شاگره مدھے جکانے ما ہوا نیمے چھلین اوئی کانے کتو ہزار ٹن شننر خونی آسا ہمارے خبر دے یہ اوڑے سال لگا کارن زائب ہوگا زائب نائی ایم پی شاہ بھی ہے کارن تو زور پروشتی اوڑے نا اللہ قبول کریں زرگڑا آمین ایڈا سولتے پر بنا ترہ تری بندو کرن اے دوستے دیکھے تکر سلائم علیہ السلام انیر بسر بایاش ہڑت کرے داود علیہ السلام بولین امار مورا ٹائم ہوئے گسے تمرا مرشد ایک ایکزام بول داو امار ای دیشر خمتہ کینی بے درنا مدر ایم پی شای مانیو شنگشر شدشو انی انتقال راگے انہ ریلا کر نیتا کتر ڈائی کے بولین امی چولے جابو امار میت تو ٹائم ہوئے گسے امی اسکائر ہسپیٹل ہے امار اکسیجن ناگانو زیکنو مہورتا امی چولے جتے باری بھائی امار بھاشائل شوکی بورے دائت تو کینی بے ای کو تھڑا جکن ایم پی شاپ ایشو مستو بھائی در کے ڈکے زلہ سیکریٹاری تھانا سیکریٹاری تھانا شادران شمپدو کے ڈکے بولن بھائی پورا مشدے امار بھاشارار شوکی بورے دائت تو کارے کرے دیا جبو امار ای دیشتر آمی جی شندر کرے شازائی سی آمی مورار پورا ای دیشتر کے شندر کرے شازا بے امار بھالو کرے بولے دے ایم پی شاپ بولار پورے شادران شمپدو بولن بس اپنے چلے جبین دائیتو ڈامارے دیا جن برو پولائے کئے ہمارے دین میزے پولائے کئے ہمارے دین خمو تا تو بھائی را شبائی سائے کتا کرنے کے ہمارو سو دیم پی شاپ کوئے حضور ای دائیتو کارے دیم آمی کو مدہن ایتو دین واس دو سید کو سی بھال لگے رہنے شنگ شدے بوشن نیے ٹھیک نا بیٹھے بزن دین نبی داود علیہ السلام بولن بابارے ایتو برو رازت تر مالک
সঙ্গে সঙ্গে বড় পোলাই বললেন নাম ছিল ইদ্রিসা দুই নম্বরের ছেলের নাম মুহাইমিনা তিন নম্বর ছেলের নাম নাফতালি চার নম্বর ছেলের নাম বাশির চতুর্থ নম্বর ছেলের নাম নাজির হাশেম কোসাই কিলাব এমনি এমনি করতে করতে উনিশ জন পোলার সন্তানের নাম বাজানদের পনেরো ষোলো নম্বর যায়া উনিশ নম্বর ছেলেটার নাম কনিষ্ঠ সন্তানের নাম নবী সুলাইমান সুলাইমান নবীর নাম ছিল বাজান তখন এত সুন্দর নাম উনিশ জন সন্তানের মধ্যে দাউদ নবী সবচাইতে বেশি ভালোবাসতেন জিজ্ঞেস করলেন বাবা সুলাইমান রে তুমি তো একবারও বলো না বাবা ক্ষমতা আমারে দিয়ে যাও তোমার কি ক্ষমতার কোনো লোভ নাই সঙ্গে সঙ্গে সুলাইমান নবী বলে বাবা অত ইজ্জু মান তাসা অত দিল্লু মান তাসা আল্লাহ কেউ রে ক্ষমতায় বসায় এই ক্ষমতার জন্য আবার বিজিত করে লাঠি দিয়ে নামায়া দেয় ওই ক্ষমতা আমার দরকার নাই গো বাবা যদি আল্লাহ আমাকে দিয়ে ক্ষমতার মালিক বানাই তিনি সম্মানের সঙ্গে আমারে বসাবে বাজান রে সুলাইমান নবী বললেন আমার ক্ষমতার দরকার চাই না হঠাৎ করে দাউদ আলাইহিস সালাম মালিকের কাছে প্রশ্ন করলেন মালিক আমার উনিশ জন পোলার মধ্যে আঠারো জনেরই ক্ষমতার দরকার শুধু একটা মাত্র পোলা ক্ষমতা চায় না বলো আমি কারে ক্ষমতা দিয়ে কবরে যাব আমার আল্লাহ বললেন দাউদ রে সহজ ভাষায় আমি বুঝাইয়া দেই আমি তোমার কাছে চারটা প্রশ্ন পাঠাইলাম এখন দিলটা নরম করবা চোখের পানি ফেলাইয়া কাঁদবা গো বাবা আমার মালিক বলেন যখন আমার কথা শুনিয়া পয়গম্বরদের ওয়াজ শুনিয়া আমার কোরআনের ওয়াজ শুনিয়া যখন মানুষ কান্দবে আমি আল্লাহ তার গুনার দিকে তাকাই না তার চোখের পানির দিকে তাকাইয়া সব মাফ করে দেই আবার আওয়ামী লীগের নেতা ভাইরা বিএনপির নেতা ভাইরা তুমি একটা জিনিস মনে রাখো আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার কিছু সন্তান এইটা বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর দুই দিন আগে চলিয়া গেছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের রাষ্ট্রনায়ক আমার বাংলার সবচাইতে অকুত ভয় রাজপথের লড়াকু সৈনিক পদ্মা মেঘনা যতদিন দবে বহমান সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওবাজান একটা আওয়াজ করে বলে দিয়ে যাই এতিম হয়ে আমার টুঙ্গে বাড়ার জমিনে পড়ে আছে আমরা নেতা গোতারা যাইয়া তার কবরে বাবা ভুল দেই একবার কি ভাবছি তার কবরের অবস্থা কি যারা বিএমপি করো সিয়াউ রহমানের কবরের কাছে যাইয়া ভুল গাদাইয়া রাইখে দাও একবার কি ভাবছো তার কবরের জিন্দগি কি এই যে ষোলোই ডিসেম্বর তোমরা শহীদ মিনারে ভুল দিছো আমার এই বাংলাদেশকে স্বাধীন করছে বাজান এই বাংলাদেশের গর্বিত সন্তান মুক্তিযোদ্ধারা নয় মাস রক্ত কয় যুদ্ধ করার পরে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমার বাংলাদেশ লাল সবুজের দেশ আমার সবচেয়ে আশ্চর্য লাগে আমার বাংলাদেশের পতাকা যুবকগুলো বিল্ডিং এ লাগায় না বিজয়ের মাসে দেখো কয়জনের বিল্ডিং এ পতাকা আছে আমার বাংলা মায়ের পতাকা কারো বিল্ডিং তালাশ করলে পাওয়া যায় না যেই দেশে আজান দেয়া নিষেধ যেই দেশে বিয়া সম্পূর্ণভাবে বাজান কোন রকম অথরিজ না যেই দেশে আল্লাহ বলতে দেয় না যেই দেশে আজান দিতে দেয় না প্রকাশ্যে আজকে সেই দেশের পতাকা বিল্ডিং এর ছাদে লাগায় আমার বাংলা মায়ের পতাকা যুবকরা লাগায় না আমি মনে করি এরা দেশের শত্রু কথা ঠিক তবে ঠিক আজকে আর্জেন্টিনা আর তোমার দুলাবাই ফ্রান্সের খেলা এই মুসলমানের বোলা লজ্জা লাগে না আমার বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই আল্লাহ আকবার জোরে বলতে হবে আল্লাহ চোদ্দটা কান্ট্রি আমার ঘুরাইছে চোদ্দটা কান্ট্রি এই চোখ দিয়ে দেখছি সিঙ্গাপুর দাঁড়াইয়া মালয়েশিয়া আমপাং পয়েন্টে মালায় দেখছি আমার চোখের সামনে একটা ছেলে মোটর সাইকেলে কলারামপুর আমপাং পয়েন্ট মালয়েশিয়ার সবচেয়ে একটা ভেরি ভেরি ইম্পর্টিং জায়গা ব্যস্ত জায়গা এখানে দাঁড়ায় আছি সকাল দশটার সময় একটা অ্যাক্সিডেন্ট করলো চাপা মাইরা দিল আমার ভাই রাসায় এসে দেখতেছে কেউ দাঁড়ায় ধরে না আমি বললাম আমার বাংলাদেশে তারা আমার নিয়ে গেছে ভাই ধর না ধরে হসপিটালে নিয়ে যা বলে হুজুর দরবার মামলা খাবো কথা কর না কেন পুলিশ আসতে আসতে ভাই যান ছেলেটা বিচার মতো দাফাইয়া বিদায় নিল যদি আমার বাংলাদেশে সোনার দেশ হইতো এই বাসাইলের যে কোনো রোডে হোক এমপি সাহেবের বাড়ির সামনে যদি কেউ অ্যাক্সিডেন্ট করতো ভাই এ কার পোলা কার ভাই পরে আগে হসপিটালে নে
কথা বল না কেন আমার বাংলাদেশে পৃথিবীর কোন দেশে পাবেন না মধ্য মাঠে স্কুল কলেজের মাঠে শস্য খেতে ধান খেতে প্যান্ডেল করে ওয়াশ করা এইভাবে তাকবীর দেয় পৃথিবীর কোন দেশে পাবেন না এমনকি সৌদি আরব যেখানে কোরআন নাযিল হইছে ওই দেশেও যায় দেখবা না এইভাবে প্যান্ডেল করে কাউকে কোরআনের তাফসীর করতে দেয় আমার বাংলাদেশের জন্য দোয়া করেন যে আমার সরকার বাধা দেয় না কোন সরকার বাধা দেয় না কথা বলেন না কেন পৃথিবীতে আমি লন্ডনে দেখেছি আমাদের কি নিওয়াস করাইছে বেটা হোটেল ভাড়া কইরা কমিউনিটি সেন্টার ভাড়া কইরা এইভাবে মধ্যমাতে ওয়াস হাজার কের ভিতরে একটা গান গাইতে দেবে ওয়াস করতে দেন শুধু আপনাদের একটা কথা শুনাই দিয়ে যাই আমার এই সোনার দেশ বাংলাদেশ দরকার মারহাবা যুবকদের পাও দূরে ধরে গেলাম আজকে আর জীবনে ভাষায় আসবো কিনা আমি জানি না আমি গোপালগঞ্জের সন্তান তুই ভাষায় সখীপুরের সন্তান শুধু আওয়াজ দিয়ে দেখাই দে জীবন যাকার থাক المرء مع من احب من تشبه بقوم فهو منهم তুমি যেই দেশকে সমর্থন দিবা যেই দেশের পতাকা লাগাবা ওই দেশের সাথে তোমার হাসর হয়ে যাবে আজ থেকে 1444 বছর আগে আমার বিশ্বনবী বলে দিয়ে গেছে তুমি যদি ব্রাজিলকে সাপোর্ট করো ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার যেখানে যাবে তুমি সেখানে যাবা আর্জেন্টিনা মেসির দল করছিল এমনও ঘুরে হেন আছে আজকে নয়টা খেলা শুরু হইব হে নিয়ত করে নিছি সারা নামাজ রাত 12টার পরে পড়ব তবু খেলা দেখতে হবে কতক্ষণ না কে জোরে কোন আমি হুজুর যদি তোমার ঘরে বইয়াও থাকি আর এক রুমে আমার তালা মারি থেকে হুজুরটি রেস্ট লন আমি একটু খেলাটা দেখে আসি আমি জানি আজকে খেলা তোমরা দেখবা কিন্তু একটা মাস্টার শিখাই দিয়ে দে এমপি সাহেবকে সামনে নিয়ে জীবনে তার সাথে দেখা হবে কিনা জানি না উনি যেরকম ব্যস্ত মানুষ ওনার সাইডে বেশি ব্যস্ত আমি আমার এক একটা মিনিটের দাম আছে ওনার যেরকম এক একটা মিনিটের অনেক মূল্য আমারও এক একটা মিনিটের অনেক মূল্য শুধু খোদার কসম করে বলে দিয়ে গেলাম ভাষালের মুসলমান উনি ভাষাল সখীপুরের অভিভাবক উনি মাও মাটির বন্ধু আপনাদের জননেতা ওনার সামনে আমি বলে দিয়ে গেলাম দীপ্ত কণ্ঠে বজ্র মুষ্টি ধারণ করে আজকে যারা খেলা দেখে গোল কইয়ে সিল্লানি দিবেন আমার কাছে দলিল না আমি মুক্তি আমি বলে গেলাম যারা গোল কইয়া সিল্লানি দেবা মেসি গোল দিলে অত ফ্রান্সের প্লেয়াররা গোল দিলে তুমি যদি গোল কও তোমার এই কণ্ঠটাকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কিনবে জিজ্ঞেস করে মুক্তি কো কাছে কথা বলে না কেন তুমি গোল কওয়ার সাথে সাথে তোমার এই কণ্ঠটাকে জাহান্নামের আগুন দিয়ে কিনা হবে আর যদি তুমি ঘরে বসে থেকে এই কোরআনের মাজমায় বসে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করো তোমার এই কণ্ঠটাকে হাউজে কাউসারের বিনিময়ে বিক্রি করা হবে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে তবে শুধু আমি কে বলবো এই 16 ডিসেম্বর চলে গেল 9 মার্চ যুদ্ধ করেছেন আমাদের দেশের গর্বিত সন্তান জনাব অ্যাডভোকেট জহির ভাইকে আমি বলে যাব আপনার এই আসনে দুঃখ কষ্ট আপনি দেখেন আমি জানি যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাইতেছে একমাত্র নেশার কারণে এ দাদা ভাইরা বহ কপাল ভালো হয়ে যাবে একজনে দাঁড়াই থাকুন যাবেন এতিমের মতো কিল্লে দাঁড়াই দিছো ভাই আমার মানে সংসদ সদস্য বইয়ে রয়েছে আর তোমরা দাঁড়াই দাঁড়ায় তামসা দেখতেছে আল্লাহ কবুল করেন সুরকান আমিন এই যে দুলা ভাই এ আর বেশি সময় নাই এমপি সাহেবের জন্য আজকে ওয়াজ কম করব কারণ আমার ভাই বসে আছে আমি মুসাফির দোয়া করে গেলাম আল্লাহ তার সমস্ত অসুস্থতাকে কাটাইয়া সুস্থ করে দেন আল্লাহ তিন ব্যক্তির দোয়া ফিরাই দেন এক নম্বরে হলো মুসাফির আলহামদুলিল্লাহ বলতে পারেন না জীবন অনেক সময় নষ্ট করছে নেতাগতার পিছনে আপনি দেখবেন ইলেকশনের সময় আসলে তার দলের ভিতরে তিন ভাগ হইব তিন ভাগ ওই বেটায় চাইছে দেখব যাদেরকে নিয়ে এখন সে ঘুরতাছে এই কয়জনের ভিতরে তিন ভাগ হইব কথা কন না কেন আরে ভাই গোপালগঞ্জ মানুষের রাজনীতি শিখাইছে আমি তো বয়স কম হয় নাই রে ভাই যদিও আমার স্বাধীনতার পরে জন্ম কিন্তু দেখতে দেখতে এখন পাকিয়ে গেছি গা যারা এমপির একবারে কাছের থাকে ওই এমপির আইকেলা বাস আগে দেয় কথা কন না কেন মানে প্রধানমন্ত্রী এত কাম করলো দেশের লেগে যাই দেখেন কে তার বদনাম করলো কম নাই কথা কন না কে জোরে কর আরো জোরে তার দলের ভিতরেই আছে দলের জন্য জান দিয়ে দেয় একটা একটা এই বছর অরে ঘুরাই আরেকজনের সভাপতি বানাই দিছে শুরু হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা কন না কেন আমি এমপি সাহেবকে সাক্ষী রেখে বলে দিয়ে গেলাম দুনিয়ায় সব কিছু ঠিক রাখবেন ইমানের কাছে আলহামদুলিল্লাহ বলেন কাউকে ভয় করে দল চালাবেন না একমাত্র তার উপরে ভরসা করে চালাবেন আল্লাহই আপনাকে হেফাজত করবে
দুনিয়ার সবচেয়ে বড় মেহনত হলো তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন এক নম্বরে হলো মুসাফিরের দোয়া দুই নম্বরে মা বাবার দোয়া তিন নম্বরে হলো এই মজলুম জনগণের দোয়া আপনি যদি রাস্তাঘাট জনগণের জন্য করে দেন আপনি ইন্তেকালের পরে যতগুলা মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটবে আপনার কবরে বসে আপনি উবনার সওয়াব পাইতে থাকবেন আজকে আমাদের দেশে সবচেয়ে বড় কি বদঅভ্যাসকে জানেন তেল গিয়ে মাথায় তেল দেয় আরে যেখানে পিস আছে পাঁচ বছর পরে দিলে হবে হেইখানে খালি পিস মারতেই থাকে আর যেখানে নাই বেটা আটু সমান কে দেখে না কেউ দেখে না কথা কর না কেন জোরে কর আরো জোরে তবে মানিও সংসদ সদস্যের দিল ভালো আছে ওনার মনও ভালো জোরে কর মারহাবা শুধু আমার দিকে তাকাবেন কোন দিক চোখ ঘুরাবেন না নবী দাউদের কাছে একটা সিডি আসলো এ নেতা ভাইরা ভালো করে বুঝেন দেশ তো আমরাও চালাই আর দাউদ নবীও চালাইছে দাউদ নবীও কিন্তু প্রেসিডেন্ট আটটা দেশের প্রেসিডেন্ট সম্রাট নবী দাউদ আল্লাহর পক্ষ থেকে একটা সিডি আসলো সিডির ভিতরে চারটা শর্ত এ সুলাইমান দাউদ এই চারটা প্রশ্নের উত্তর তোমার ১৯ জন পোলার মধ্যে যে দিতে পারবে সংসদে দাঁড়ায়া তাকেই তোমার চেয়ারের দায়িত্ব দিয়ে দেব সুবহানাল্লাহ আস্তে বলেন সিডিটা কে দিছে সবাই কোন আরো জোরে তাহলে বোঝা গেল রাজনীতি আল্লাহ শিখাইছে আগে কথা কন আমরা ওয়াজের মাঠে ওয়াজ করলে কে হুজুর এবার রাজনীতি করবে আরে মগা রাজনীতি তো হুজুর গই কাজ কথা কন না কে আর কোরআন হাদিস নিয়ে জীবনটারে ঘুরছি আমরা এই দাউদ আলাইহিস সালাম দেশ কেমনে চালাইছে সুলাইমান কেমনে চালাইছে এটা তো আমরা জানি এটা তুমি জানো না এদিকে তাকান না কে দাউদ আলাইহিস সালামের কাছে চিঠি আসলো আল্লাহর পক্ষ থেকে এ দাউদ তোমার এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে হবে প্রধানমন্ত্রী বাজানদে প্রথম নাম্বার প্রশ্ন দাউদ আলাইহিস সালাম বললেন ও বাবা ফিরুজ জি আব্বা ও বাবা কুরাশ কাজী আব্বা ও বাবা নাফতালি জি আব্বা ও বাবা নাফতালি জি আব্বা ও বাবা ইদ্রিস জি আব্বা ও বাবা সুলাইমান ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين চারটা প্রশ্ন করলেন বলো তো বাবা কি আসলে কি থাকে না প্রথম প্রশ্ন কও কি আসলে কি থাকে না বড় বলে নাফতালি বলে দিল ইদ্রিস বলে দিল আব্বা কি আসলে কি থাকে না আপনি এখানে বসে আছেন এমপি সাহেবের চেয়ারে বসে আছে একটু পরে গাড়ি টিতে বাইতে যাব গা আব্বা আপনি চেয়ার রদ বদল করলেই তো একজন আইলে আরেকজন থাকে না এ বাবা রে একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আরো জোরে কল আল্লাহ আহা সব পুরস্কারের সহজ তাই না কি আসলে কি থাকে না কও বাবা ১৯ জন পোলারের জিগায় ১৯ জন মাথা সুলকের কা আব্বা একজন কা আব্বা আপনি চেয়ার রদ বদল করলি তো আপনি আইলে আরেকজন আইব একজন কা আব্বা এ আমি হেনতে হেনে গেলে তো হয়ে গেল একজন আইলে আরেকজন থাকলো না দাউদ আলাইহিস সালাম বলে একজনের আনসার হয় নাই সুলাইমান তুমি পারো রে বাবা এবারে এমন জোরে আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এত জোরে কোন আওয়াজই বইয়ে দেন নাই কারণ নবীদের কথা তো শুনে প্রেম লাগে যখন আপনি শুনবেন আপনার আমলে সাথে সাথে পাহাড় সমতুল্য সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে যখন বললেন তুমি পারো রে সুলাইমান সুলাইমান কে আব্বা আমি পারি বলো তো কি আব্বা তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আব্বা রাত আসলে দিন থাকে না দিন আসলে রাত থাকে না বড় পোলাকে এত সহজ প্রশ্নের উত্তর এ ভাই কথা কোন তো পিছনে বহত তোমরা তো এমপি সব দেব তোমাকে ইনশাল্লাহ তোমাকে মনে আসা আমার মানে সংসদ সদস্য পুরা করছে আমার মনে আসা পুরা করছে আল্লাহ তার মনে আসা তুমি পুরা করো আর সে যে বইয়া রয়েছে আপনাকে ভালো লাগতেছে না সে চলে গেলে কিন্তু আমার অনেক ব্যথা পাইতে মানে বিশ্বাস করেন আর এই ব্যথাটা আমি ঢাকা যে ঢালতাম তবে আমি দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখো যতদিন বাঁচাই রাখো জনগণের খাদেম হিসেবে রাখো নবী সুলাইমান মতো রাখো জোরকান মারহাবা ও বাজান এদিকে তাকান দ্বিতীয় নাম্বার প্রশ্ন বড় পোলায় কাব্বা আর কোন প্রশ্ন নাই কয় আছে ক
সবচেয়ে কোন জিনিস দেখলে মানুষ বেশি ভয় পায় বড় বলে কা বৈটি একবার সহজ ক কয় বাঘ দেখলে ভয় পায় আরেকজন কয় সাপ দেখলে ভয় পায় আন্ধার ঘরে সাপ থাকলে পুরো দৌড়াদৌড়ি করে আরেকজন কয় না আব্বা সিংহ দেখলে ভয় পায় এবার আওয়াজ দিয়েন নবী দাউদ আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয় যখন বললেন যে এই তুই সাপ কইছর কহ তোরটা ঠিক হয় নাই তুই বাঘ কইছর তোরটা ঠিক হয় নাই তুই কি কইছর কয় আমি সিংহ কইছি তোরটাও ঠিক হয় নাই সুলাইমান তুমি পারো জি আব্বা আমি পারি তুমি পারো বলো তো বাবা এবার আমার দিকে তাকাবেন জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই সঙ্গে সঙ্গে বলে বাবা গো সবচাইতে মানুষ বেশি ভয় পায় মৃত্যু লাশের জোরে কথা কর এই যে আমার মাননীয় সংসদ সদস্য 1 লাখ টাকার খাটে ঘুমায় আরে ভাই রে মাননীয় সংসদ সদস্য বাজার 1 লক্ষ টাকার খাটে ঘুমায় তার বিবি ও বাবা হয়তো 1 লাখ 2.5 লক্ষ টাকার পাটেক্সের খাটে ঘুমায় আমি ইলিয়াসুর রহমান জেহাদি 50-1 লক্ষ টাকার খাটে ঘুমাই আমার এই ভাই হয়তো 1 লক্ষ টাকার খাটে ঘুমায় এই থানা সেক্রেটারি 1 লক্ষ টাকার খাটে ঘুমায় বাজানরে একটা জিনিস মনে রাখো এমপি সাহেবের পরাণ পাখি যখন উড়িয়ে যাবে ও বাজান তার বিবি বলবে আর বেশি সময় খাটে রাখো না আমি লাশ দেখলে ভয় পাই আমার ছোট্ট নাতিটা লাশ দেখলে ভয় পাই বাজান আমি আরো সহজ করে দিয়ে যাই এপি সাহেব এত সাহসী মানুষ আপনাদের এলাকার আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি সভাপতি থানার এত সাহসী মানুষ যখন তখন কেউ মাইট দিতে পারে গুলি করতে পারে বাবা কিন্তু একটা জিনিস মনে রাখো যদি আমার এই ভাই রাস্তা দিয়ে কবরস্থানের দিকে হাঁটিয়ে যায় অন্ধকার রাত্রে যদি কাউকে দেখে বাবা সাদা কাপড় পরিহিত অবস্থা একটা লাশ রোডের উপরে শুয়ে রয়েছে ও বাবা গাড়ি মারি থুইয়া দৌড় মারব কিন্তু বাঘ থাকলে জনগণের ডাইকে কবে পিডা এই বাঘটারে মাইরা পিডা কিন্তু লাশকে দেখে কেউ ঠিক থাকতে পারে না গো বাবা নবী দাউদ আলাইহিস সালাম বললেন বাবা রে আমার 18 জন বড় পোলা উত্তর দিতে পারলো না তুই কেমনে উত্তর দিলি সুলাইমান নবী বলে বাবা ولقد آتينا داود وسليمان علما بابا وي চিঠির মধ্যে যে এলেম আছে প্রশ্নের উত্তর আছে এটা আমি তুমি সারা দুনিয়ার এই জগতে আর কেউ জানে না বাবা চিঠি আসলো আমার কাছে তুই কেমনে জানলি এবার কানবেন কে কইছে আপনার গুনাহ মাফ হবে না এই জন্যই তো আছে বসার কথা বাবা ও বাবা ওয়াজের মাঠটা হলো গুনাহ মাফের মাঠ হারাবার মাঠটা হলো গুনাহ মাফের মাঠ হজের অবস্থায় কাবা ঘরের সামনে হলো গুনাহ মাফের মাঠ এই ওয়াজের মাঠটায় কেন কান্না আছে জানো ধনী গরিব সবাই কান্দে যুবক রে এইবার তুমিও বয়া বয়া কান্দা ওই যে আমার দাড়ি ভাগা বাজানদা কান্দে অনেকের মনের দিলের পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে বাবা শুধু আমার দিকে কান্দার বলবা জিহাদি রে এতদিন ভুলে শহরে বাস করছি আসলে তো সত্য কথা রে জিহাদি নবী দাউদ জিজ্ঞেস করে বাবা প্রশ্ন আসলো আমার কাছে অ্যানসারটাও আসলো আমার কাছে উত্তরটা তুমি কেমনে জানলা নবী সুলাইমান বলে বাবা গো আমি যখন চোখটা বন্ধ করে আমার মাওলারে ডাক দেই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে সুলাইমান রে
ولقد آتينا داود وسليمان علما ওই প্রশ্নের এলেম আমি আল্লাহ তোমার বাবার কাছে দিছি কাগজের দ্বারা আর আমি তোমারে দিছি অন্তরের ভিতরে সুলাইমান সুলাইমান এই পৃথিবীর বাদশা হবে তুমি তুমি হবে বাদশা বাজান এবার কানবেন 77 নম্বর প্রশ্ন আর কি করব তিনটা তো পাইরে গেছে 77 নম্বর প্রশ্ন করে কয় বাবা বলতে পারো কি সবচেয়ে মানুষের নিকটে কি সবচেয়ে নিকটে কি আছে তাই কও এটাই আমার বলার উদ্দেশ্য ছিল বাজান এ মাইকেল মাইকের আওয়াজ দাও পাখা আছে না আমার একটু বাতাস দাও হেই এবার আমার দিকে তাকাও নবী সুলাইমান 77 নম্বর প্রশ্ন করলেন বলো 18 জন ছেলে সবচেয়ে মানুষের কোন জিনিস নিকটে বড় বলা বলে আব্বা আমি এটা বলি বলো আব্বা যেই চেয়ারে বসে রেছিল ওইটা আপনার সবচেয়ে নিকটে আব্বা সবচেয়ে মানুষের নিকটে হলো যে যা খায় ভাতের নেলা ভাতের প্লেট খাট পালক এক একজন একটা কয় সুলাইমান বলে আব্বা না একটাও অ্যানসার ঠিক নাই আমার আল্লাহ আমার কলবে বলে দিছে সবচেয়ে নিকটে হলো যার যার মৃত্যু কথা কর না কেন জ্বলন্ত পর্বত দিয়ে যাই বাইরে জ্বলন্ত পর্বত দিয়ে যাই গত আড়াই মাস আগে তোমরা ফেসবুকে দেখছো পেপারে দেখছো আড়াই বছর একটা মেয়ে মায়ের সাথে বাবার সাথে সেই সোনাইমুড়ি নোয়াখালী থেকে ঢাকায় আসতেছিল ট্রিটমেন্টের জন্য সকালবেলা রাত 3টায় রওনা দিছে ইজি বাইক দিয়া এই অটো রিকশা দিয়া পিছনের দিকে একটা টেরা কেমন চাপা দিছে মার বাবা রেলিং এর সাথে বাড়ি খেয়ে মরে রইছে আড়াই বছর মেয়েটা মরে নাই বাবা সকাল 8টার সময় এক যুবক ছবি করে ছাইরা দিছে তোমরা দেখছো আড়াই বছর মায়েটা মারেজ করে দুধ খাইতেছে ওই মেয়েটা কি জানতো আমার বাবা আর বাবা একসাথে মারা যাবে বাজারে আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই এই করোনার ভিতরে আমার অত্যন্ত বেস্ট ফ্রেন্ড যাত্রা বাড়ি বাজান বড় ব্যবসায়ী শত শত কোটি টাকার মালিকের সন্তান নাম ছিল ফরাদ কইরে বাবা বড় মাছের ব্যবসায়ী যাত্রা বাড়ি মাদ্রাসার সামনে এই ছেলেটা যাত্রা বাড়ি হযরতের অনেক বড় ফ্রেন্ড বাবা যুবক এখন এক ফোঁটা পানি ফেলায় কানবি ভাই কিসের বাহাদুরি দেখাও কিসের দলের ক্ষমতা দেখাও তুমি আজকে মারা গেলে দলের এমপি সাহেব তোমার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি একদিন আইয়া জানাজা করে তোমার ফেলাইতে কবরস্থানে চলিয়া যাবে কিন্তু বাজান তোমার কবরে কে দেইখা রাখবে একবার ভাইবে দেখ শুনি ওই অন্ধকার ঘরে তোমার কে দেইখা রাখবে এমপি সব মারা গেলে হয়তো তার নেতারা তার কর্মীরা তার জানাজায় আসবে আর সুখের পানি বেলায় খাবে কিন্তু এমপি সাহেবের 3.5 হাত বডির ভিতরে 4.5 হাত কবরের মধ্যে কি অবস্থা হবে কেউ জানে না বাবা কি হবে সঙ্গে আমার মরা বাসাইলের যুবক এ যুবক ভাই চোখের পানি দেখো দি এক ফোঁটা আসে কিনা ও ভাই পৃথিবীর সবচেয়ে দামি হলো চোখের পানি ও বাবা ওলিদের চোখের পানির সাইতে সবচেয়ে দামি হলো গাঞ্জা করে চোখের পানি সবচেয়ে বড় আলেমদের চোখের পানির সাইতে সবচেয়ে দামি হলো নিশা করে চোখের পানি সবচেয়ে দামি হলো গুনাগারের চোখের পানি আল্লাহ নেককারের চোখের পানি কম পছন্দ করে আলেমের চোখের পানি কম পছন্দ করে সবচেয়ে বেশি চোখের পানি পছন্দ করে যারা নিশা করে যারা বেনামাজি তাদের চোখের পানি বেশি পছন্দ করে কেন জানেন আল্লাহ বলে তুই যখন জাহান্নামের ভয়ে গুনাহ কইরা আমার কাছে কানবি আমি আল্লাহর কাছে সবচেয়ে তোর চোখের পানিটা দামি বাবা এখন কানবেন আমি এমপি সাহেবকে বসাইয়া তার মূল্যবান সময় নষ্ট করতেছি শুধু আপনাদের খেদমতের এই আসরটাকে সুন্দর করে রাখার জন্য আর কিছু না শুধু আমার দিকে তাকাবেন আমি জানি নাই মাহফিলে কার যেন মা নাই বাবা নাই বাবা এই কবরস্থানের পাশ দিয়ে আমি আসলাম কেসমতের বাড়ির পাশ দিয়ে ওই কেসমত আমারে বলে কই দাঁড়া
এই কেস মতিটালি থাকে মাননীয় সংসদ সদস্য আপনি চিনেন না এই ছেলেটার সবচেয়ে মাহফিলটার অবদান এই তুমি সামনে আসো এমপি সাহেবকে দেখায় দাও এই ছেলেটা ইতালি প্রবাসী সে ইতালির আকাশকে নাগরিক ও বাবা ইচ্ছা করলে পৃথিবীর সব দেশে যাইতে পারে এমন পাসপোর্ট আর পাসপোর্ট এত ভারী এখন আমি দেখলাম পৃথিবীর সব দেশে যাইতে পারে ইতালি জার্মান জাপান পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারে যেরকম মাননীয় সংসদ সদস্য যেতে পারে তাদের পাসপোর্টে যেরকম ভ্যালু ওর পাসপোর্টের সেই ভ্যালু ও বাজান যদি আমার বাংলার ছেলে এখন সে ইতালির ছেলে ও আমারে বলতেছে আজকে গাড়িতে যখন আমি আসতেছিলাম আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই আপনিও পারবেন না ও আমারে বলে হুজুর আজকে আমার আল্লাহ সব দিছে কিন্তু আমি যাদের জন্য যারা আমারে কষ্ট করে লালন পালন করছে আজকে আমার মা বাবা নাই আমার পয়সা পরে খায় ভাইরা খায় বোনেরা খায় ভাতিজারা খায় যাদের জন্য আমি কষ্ট করে ইতালি গেছি তাদের কপাল আমি খাওয়াইতে পারি নাই বাজান আমি আজকের কিসমত আলীর মতো আমি বলে দিয়ে যাই মাননীয় এমপি সাহেব আমি ইলিয়াসুর রহমান জিহাদি হতভাগা এক কিসমত আলীর মতো গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা আমার যখন বারো বছর বয়স আমার ভাইরা আমার মা আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে গো বাবা আমি আমার মাকে প্রতিদিন চোখের পানি ফেলাইয়া হাজার হাজার মানুষের সামনে কাঁদি গো বাবা গতকাল কেম্পি সাহেব জোহরের পরে ঠিক এই টাইমে কাঁদে আর আমার সাথে মোসাফা করে জিহাদি সাহেব আমরা যারা মা বাবা হারাইছি আমাদের মতো দুঃখী আর কেউ নেই এমপি গিরি করি আর যা কিছু করি পৃথিবীর সবচেয়ে দামি হলো মা আর বাবা এমপি সাহেব আজ থেকে পঞ্চাশ বছর আগে স্বপ্নও দেখে নাই চল্লিশ বছর আগে স্বপ্নও দেখে নাই আল্লাহ তার মাননীয় সংসদ সদস্য বানাবে তার বাবা যখন তার স্কুল কলেজে পড়াইছে বাবা ভার্সিটিতে পড়াইছে পরের ছবিতে কাজ করে অথবা ধান বেছে চাউল বেছে খ্যাত বেছে আল্লাহ তার শিক্ষিত বানাইলো তার বাবা তার আব্বা আম্মা বেঁচে আছে কিনা জানি না গো বাবা সে এমপি গিরি করুক যাই করুক বালিশটা মাথা দিয়া যখন রাত্রে ঘুমাইতে যায় মা দুঃখিনীর কথা মনে পড়ে যায় মা গো আজকে আমি টাঙ্গাইল আর ভাষার দুই থানার মা সংসদ সদস্য মা আজকে তুমি কই গো ইলিয়াসুর রহমান জিহাদি বাংলাদেশের এমন কোন থানা জেলা নাই যাই নাই গো বাবা আমি গোপালগঞ্জেই তো কয়েকদিন পরেই যাব মাননীয় প্রেমের এলাকায় টুঙ্গি পাড়ায় বাবা ওখানে আমার মাহফিল গৌহার ডাঙ্গা মাদ্রাসায় আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরি যেখানে ঘুমিয়ে আছে বঙ্গবন্ধুর যে একটা কালো কোট দিছিলেন মুসলিম লীগ নাম রাখার পরে বঙ্গবন্ধু আর শেখ মুজিবুর রহমান আর আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি একে গ্রামের ছাত্র বাবা আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কাছে বঙ্গবন্ধু গেছিল দোয়ার লাইগা সদস্য সাহেব ভাই দোয়া করেন আমি একটা নতুন সংগঠন করছি মুসলিম লীগ আপনি আমার জন্য দোয়া করেন আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি নিজের গায়ের কোটটা কালো কোটটা খুলে বঙ্গবন্ধুর দিয়ে দিয়েছিল এটাই তার জীবনের প্রথম দোয়া বঙ্গবন্ধু আল্লাহ আকবার বলতে পারো না আজকে আলেমুল আমার দিকে কেনাই নজরে তাকাও না সর্বপ্রথম আলমের দোয়া নিয়া আমার বঙ্গবন্ধু রাজনীতির মিঠে নাম আল্লাহু আকবার জোরে বলো শুধু আমার দিকে তাকাও এটা বানানো ইতিহাস না এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের কলিজা টুকার সন্তান দিয়ে আজকে বাইতুল মোকাদ্দামের খতিব বানাইছে প্রধানমন্ত্রী এটা মনে আছে যে আমার বাবারে প্রথম কোর্ট দিয়েছিল বঙ্গবন্ধু আওয়ামী লীগ তো তোমরাও করো তাই না শুধু আমার দিকে তাকাও এদিকে তাকাও কোন দিকে ঘাড় ঘুরাবা না এ কিসমত আলী আমারে আজকে বলে হুজুর টাকা পয়সা আমার সব আছে এই ওয়াজের আয়োজন করছে এই মামুনকে সাথে নিয়ে এলাকার মানুষকে কিছু কথা শোনাবার লাগে আর আমার এই কবরস্থানের উন্নয়নের লাগে হুজুর এই কবরে এতিম হয়ে আমার মা পড়ে রয়েছে আমার বাবা পড়ে রয়েছে হো দাড়ি বাঁকা বাজান আর সময় নাই বাবা যে কোনো মুহূর্তে চলে যাবেন বাবা ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে কাল আজরাইলের সিলদা মারবে আজরাইলের সিলদা আপনার পাসপোর্টে লাগবে সাথে সাথে আপনার জিন্দগি শেষ কথা বলে না কেন কথা বলেন না কেন
আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাই বাবা ইলিয়াস রহমান জিহাদি কি ইচ্ছা করলে আপনি আনতে পারবেন না পাঁচ বছর সাত বছর ঘুরে একটা প্রোগ্রাম নিতে হয় এই মামুন আমার কাছে রাইতে প্রোগ্রাম চাইছিল আমার রাতে দুই বছরের ভিতরে কোনো সুযোগ নাই বাবা বলল তলে দিনে একটা সুযোগ দেন আমি বললাম দিনে রাত্রি মিলাইয়া তোমাকে টাঙ্গাইল আসে ১৭ তারিখ ১৮ তারিখ নিবা মামুন বলল হুজুর যে কালে দিবেন সে কালেই নিব আপনাদের কাছে আসছি বাবা ওয়াজের সুবাদে মানে সংসদ সদস্য সাথে আমার দেখা হইল আর জীবনে দেখা হোক বা না হোক আমি বলে গেলাম যেদিন উনি কবরে চলে যাবে আমি কবরে চলে যাব কিয়ামতের মাঠে আবার তার সাথে আমার দেখা হবে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো ভালো মন্দ মিলেই মানুষ দোষে গুণে মানুষ মানে সংসদ সদস্যের পাশ দিয়ে সবাই ঘুরে তার দেলের সমস্ত কর্মীরা ঘুরে তার জীবনের সবচেয়ে বড় সফলতার ব্যর্থতা কি আমি জানি না তবে তার জীবনের সবচেয়ে বড় সফলতা আজকে দিনের সময় বাধ্য হাজার হাজার মানুষের সামনে তার নেতাদেরকে সাথে নিয়ে আমার মাহবুবের কোরআনের কথা শুনে আজকে তার চোখের মধ্যে পানি জমছে তার কর্মীদের চোখে পানি জমছে শুধু আমি আপনাদের এখন কলিজা একটা হিট দিয়ে বলে যাবো বাবা গো আমার নবী নিজে বলেছেন সবচেয়ে তোমরা দুইটা জিনিসকে ভয় পাওয়া কয়টা জোরে কর আরো জোরে জোরে কর এক নম্বরে ভয় পাবা মৃত্যুরে মৃত্যু এমন একটা জিনিস তোমার ভিতর থেকে তখন টান দিয়ে আজরাইল জানটা নিয়ে যাবে খাসার ভিতর থেকে যখন পাখিটা উড়ে যাবে তুমি সেদিন বুঝবা মৃত্যু কত ভয়ঙ্কর জিনিস শুধু আমি আপনাদের কাছে বলে দেই আমার নবীর মৃত্যু কত ভয়ঙ্কর এবার আমার দিকে তাকাবেন কতকে চোখ ঘুরাবেন না আমার নবী যারে না বানাইলে কোনো কিছু হতো না তার মৃত্যুর দৃশ্যটা আপনাদের সামনে বলেই বিদায় নিব আমার নবী এ মাইকের আওয়াজ বাড়ানো যায় না মাস্টার বাড়াও তুমি মাইকের আওয়াজ বাড়াও স্পিকারের আওয়াজ বাড়াও এই মুসলমান বলে এ প্যান কালা সাডালাতে যাইস না ভাই বয় যারা দাঁড়ায় আছেন দাদা ভাই দিলের পরিবর্তন হয়ে যাবে বসে পড়েন এখনো ফাঁকা জায়গা আছে আপনার জিন্দিগির গুণে এখনই মাফ হয়ে যাবে এই মাসজিদের খাতির ইনশাল্লাহ আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলে গেলাম ফাঁকা জায়গা তাড়াতাড়ি পুরো করে এই যুবক এই যারা এতিমের মতো দাঁড়ায় আছো ভলান্টিয়াররা ফাঁকা জায়গাটা এখনো ভরে দাও আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা আল্লাহু আকবার জোরে বলেন তো একটু জোরে বলেন তো এবার দিকে তাকান আমার নবী পাঁচ দিন আগের থেকে ঘরে পড়ে গেছে আমাদের জামানায় তো এমপি মন্ত্রীর আমির ইয়াসির রহমান জিহাদি এই যে আওয়ামী লীগের সমস্ত কর্মীরা যাকে পয়সা আছে তারা ইন্তেকালের আগে হসপিটালে ঘুমায় বাডেনে অথবা স্কোয়ারে অথবা সুমানায় শিকদার মেডিকেলে যে কোনো বড় 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 সিঙ্গাপুরে হসপিটালে মাউন্টিং এলিজাবেথ হসপিটালে অথবা চেন্নাইতে যে কোনো মুহূর্তে হসপিটালের ভিতরে শুয়ে শুয়ে কালেমা পড়ি হয়তো কারো কালেমা ছাড়াও বিদায় হয়ে যায় কথা বলেন না কেন আর আমার নবী পাঁচ দিন আগে অসুস্থ হয়ে পড়ে রয়েছে নবীর যুগে তার নল লাগাবার সিস্টেম ছিল না অক্সিজেন দেওয়ার সিস্টেম ছিল না আমার নবী পাঁচ দিন আগে বিছানায় পড়ে রয়েছে নবী আবার পাঁচ দিন মসজিদে যাইতে পারে নাই নবী পাঁচ দিনের ভিতরে একদিন জামাতে হাজির হইতে পারে নাই তাহলে বোঝা গেল অসুস্থ অবশ্যই ভুইজ্ঞা মরা এটা সুন্নাতে রাসুল অনেকে বলেন হসপিটালের বেডে পয়রা থাইকে ঘরে লুলা হইয়া পয়রা থেকে মল্লে বেড়ে কি পাপ জানি করছে এই কথাটা তুমি কইবা এই রোগে আক্রান্ত হইয়া তুমি মরবা খবরদার কারো রোগ দেখা টিটকারা মারবা না রোগ হলো আল্লাহর নিয়ামত ডায়াবেটিস হাড়ের রোগী বাতের রোগী এগুলার জন্য আল্লাহ ডাইরেক্ট মাফ করে দিবে এই যে করোনায় যারা মারা গেছে আমার বাংলাদেশে যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকে সে কোনোদিনও জাহান্নামে যাবে না কারণ মারাত্মক মারাত্মক রোগে মারা গেলে আল্লাহ তাকে মাফ করে দিবে তার ভিতরে করুণ একটা হাড়ের রোগী একটা ডায়াবেটিসের রোগ একটা এগুলা ডাইরেক্ট যদি ভক্তে ভক্তে কেউ মারা যায় অসুস্থ অবস্থায় আল্লাহ তাকে ডাইরেক্ট মাফ করে দিবে এদিকে তাকান রোগ একটা নিয়ামত আমার নবী পাঁচ দিন বাবা মসজিদে যেতে পারে না হাসান হোসেন পাশে বই একটা নানা ভাই তোমারে পাঁচ দিন পরান বেড়ে দেখা পুতনিটা বকির বেড়ায় একা নানা কেমন আছো ঠিক না সে কি আর জানে আমার আমার না না আমার দাদা এত বড় একজন এমপি ও তো আইয়া বুকের উপরে মুত্তাই দিব কথা কন না ঠিক হাসান হোসেন কি জানে আমার নানা দোজাহানের বাচ্চা হাসান হোসেন কি জানে আমার নানা এত বড় নবী যারে না বানাইলে কিচ্ছু বানাইতো না আমার আল্লাহ ওরা দুইজন আইয়া নানার বুকের উপরে বইয়া কয় নানা
তোমারে পাঁচ দিন দেখি না তুমি এইভাবে ঘরে পড়ে রইছো কেন আমার নবী কান দেয়ার কই নানু ভাই আগে জানতাম না মৃত্যু এত কাছে বাজান দিবার আমার দিকে তাকান হাসান হোসেন নানার বুকের উপরে কান পাইতে জিজ্ঞেস করে নানা তোমার বুকের ভিতরে গোস্তের ডেক্সির পানির মতো আওয়াজ হয় কেন ও নানা তোমার মাথার মধ্যে এরকম রগগুলা মোটা হয়ে গেছে কেন ও নানা তোমার পাও দুটো ঠান্ডা হয়ে গেছে কেন ও নানা তোমার গালের চলগুলো এইভাবে গরম হয়ে গেছে কেন আমার নবী মৃত্যুর একদিন আগে বলে নানু ভাই মৃত্যু আমার ডাকতাছে আমি তার আলিঙ্গন করতাছি হাসান বলে নানা তুমি আমাকে থুইয়া কেমনে কবরে থাকবে নানা নানা তোমারে দেখলে আমার দুই ভাইয়ের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো আমরা দুই ভাই এক সপ্তাহ দশ দিন না খায়া থাকতাম না না দৌড় দিয়ে তোমার বাড়ি আসতে তোমার সুন্দর চেহারাটা দেখলেই পেটটা ভরে যাইত গো না না অবাজান আমার নবীর চেহারার মধ্যে এমন একটা মধু ছিল বাবা কেউ যদি একবার আমার নবীর নেক দৃষ্টিতে তাকায়া দেখত পুরা দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত বাবা পুরা দিনের পেটটা ভরে যাইত সেই নবী আমার আজকে বিছানায় পাঁচ দিন পড়ে আছে পাঁচ দিন ধরে জিব্রাইল নবীর রুমের মধ্যে বসে আছে পাঁচ দিন পর্যন্ত দুনিয়ার কোথাও জিব্রাইল যায় না বারবার জিজ্ঞেস করে জিব্রাইল কে আমার নবী জিব্রাইল রে আমি নবী চলে যাওয়ার পরে আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি আমি চলে যাওয়ার পরে দুনিয়ার কোন নবী আসবে না কিন্তু আমার ভাষায় সখীপুরের উম্মতের কি অবস্থা হইব আপনি প্রশ্ন করতে পারেন আমার নবী কি ভাষাল থানার নাম জানতো কিয়ামত পর্যন্ত যত থানা পৃথিবীর যে প্রান্ত হবে সব থানার নাম আমার আল্লাহ নবীর কাছে সাবমিট করেছিল আমার নবী এক লক্ষ পঁচিশ হাজার ভাষায় কথা বলতে পারতেন আমার নবী এক লক্ষ ভাষার পণ্ডিত ছিলেন বাংলা ভাষা যে আবিষ্কার হবে এটা আমার নবী জানতেন আলহামদুলিল্লাহ বলতে পারেন না আর মাত্র দুইটা মিনিট কথা বলবো এর ভিতরে চোখের পানি ছেড়ে দিব আজরাইল যখন আইয়া পড়ছে নবীর রুমের মধ্যে ইন দি মিন টাইমে আজরাইল নবীকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল কয় নবী দুই আমি কোন মাখলুকে ভয় পাই না আমি জিব্রাইল একজনকে ভয় পাই তার নাম মালাকুল মউত জিব্রাইল কইতাছে আমি একজনকে ভয় পাই ওর নাম মালাকুল মউত সে আপনার রুমে আয়া পড়ছে নবী গো আমি চলে যাই আমার ডিউটি শেষ এখন অর ডিউটি শুরু হবে তোমার বড় স্পিকারটা আমার দিকে ঘোরাও ডাইরেক্ট এই জিব্রাইল যখন বলছে আমার ডিউটি শেষ আপনি এখন আজরাইলের সাথে আলিঙ্গন করেন এবার আমি দেখব আপনিও তো আলিঙ্গন করবেন আজরাইলে শুধু চোখ ভরা পানি দিয়ে এখন আমার আল্লাহকে দেখাই দিবেন মালিক গো মালিক আমি কেমনে আজরাইলের চেহারা দেখে সহ্য করব গো আল্লাহ আমি কেমনে সহ্য করব আল্লাহ আমার নবী পর্যন্ত ভয়তে কাঁপতেছে আর জিব্রাইল যখন বললেন নবী এখন আমার ডিউটি শেষ পাঁচ দিন আপনার রুমে ছিলাম এখন আমি চলে যাব নবী কয় দাঁড়াও পাঁচটা মিনিট দাঁড়াও কেন পাঁচটা মিনিট আমার সাথে কথা বলবি এখন পাঁচ মিনিট পরে আর তোমাকে জিব্রাইল বলে আমি মুহাম্মদ আর ডাকবো না জীবনের শেষ ডাকটা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন তেইশ বছর আপনারে কষ্ট দিছে আমি তেইশ বছর রোহিণী আসছি অনেক স্মৃতি আপনার সাথে আছে অনেক মায়ের আছে অনেক বেদনা আছে অনেক রক্ত আছে অনেক সাধনা আছে নবী বলেন পাঁচ মিনিট কি বলবেন আমার নবী বলে পাঁচ মিনিটের ভিতরে একটা কথা আমি পাঁচ মিনিট পরে আর আমার উম্মতরে দেখতে পারবো না আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে আমার উম্মতের অবস্থা কি হবে আল্লাহ আকবার বলতে পারেন আজরাইল বলে নবীজি আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা কই আল্লাহ তোমার নবী প্রশ্ন করছে উম্মতের কি অবস্থা হবে আমার আল্লাহ আনসারের উত্তর দিলেন এইভাবে বান্দান পুরুষের আনসার আমার নবীরে সান্ত্বনাদের সময় নাই আর মাত্র চার মিনিট দশ সেকেন্ড আছে
নবীরে বলিয়ে দে নবীজি আপনার উম্মত যদি মৃত্যুর আগে কোনোদিন মৃত্যুর কথা স্মরণ করিয়া একবার আমি মালিকরে ডাক দেয় আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম আমি তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব আমার নবী বলেন মৃত্যুর একদিন আগে তওবা করলে মাফ করবে ওই একদিন যে গুনাহ করবে এটার কি হবে তাড়াতাড়ি কও আর মাত্র 3 মিনিট 90 49 মিনিট সেকেন্ড বাকি আছে এই সময়ের ভিতরে বললেন নবী যদি আপনার উম্মত মৃত্যুর এক ঘন্টাকে তওবা করে গুনাহ মাফ হয়ে যাবে নবী আমার বলে সময় আর 2 মিনিট আছে এটা আমি জানি এর ভিতরে তুমি বলিয়ে দাও আজরাইলের কাজ শুরু হয়ে গেছে আমার উম্মত যদি ওই 2টা মিনিট যেই গুনাহ করবে ওই গুনের কি অবস্থা হইব কাফের হইতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগে কেউ যদি মৃত্যুর যন্ত্রণা পায় যদি কয় আল্লাহরে মৃত্যুর যন্ত্রণা কত খারাপ তুমি আল্লাহ কত খারাপ এই কথা বলার সাথে তো বেঈমান হয়ে যাইতে পারে কাফের হইতে 1 সেকেন্ড সময় লাগবে আমার উম্মতরে বলে দিবে 1 মিনিট আগে তওবা করলো 1 মিনিটের কি হবে আমার আল্লাহ বলে দিলেন জিবরাইলের তাড়াতাড়ি বইলা বিদায় না তার উম্মত যদি যখন আজরাইল থাপা মারবে থাবা মারার আগ পর্যন্ত যদি কালেমা পড়ে মুসলমান হইয়া তওবা করে বিদায় নেয় তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আমার নবী শান্তিতে বললেন ও জিবরাইল এবার তুমি যাইতে পারো কিন্তু যাওয়ার আগে বইলা দিয়ে যাও আমি নবীও থাকবো না তুমিও থাকবা না একবার শুধু বলো মাঝে মাঝে কি তুমি আমার উম্মত ভাসাইলের মাঠে আসবা না সখীপুরের খেলার মাঠে আসবা না জিবরাইল তখন ওয়াদা দিয়েছিলেন নবী আমি বছরে ওই সমস্ত মাহফিলে যাব যারা কোরআন হাদিসের মজমায় বসিয়ে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে তাদের ছবি তোলার লাগি আমি জিবরাইল মাঝে মাঝে যাব আমি জিবরাইল ফেরেশতাদেরকে পাঠায়া দেখায়া দেব আল্লাহু আকবার সরে বাবা আমার নবী বলে জিবরাইল রে যা আজরাইল পাশে বসো বাজান রে আজরাইল যখন বুকির উপরে হাতটা রাখলেন আমার নবী বলে আজরাইল রে এত কষ্ট মৃত্যু আমি কোনো দিনও বুঝতে পারি নাই রে আজরাইল আজরাইল তখন বলছিলেন নবী সবচাইতে বড় আসানের সহিত আপনার মৃত্যু দিলাম এতেও যদি আপনার কষ্ট হয় আমি কি করব বাজার এখন দিলটা নরম করে হাত দুটা উঠাইয়া আজকে আমার মাওলারে দেখাইয়া দাও আবু বকর এ যুবক আমার দিকে তাকাও আজকে 18ই ডিসেম্বর আজকে 18ই ডিসেম্বর হাজার হাজার মুসলমান এই টাঙ্গাইল কাল টাঙ্গাইল ভাসাইলের সখীপুরের থানার এমপি সাহেবকে সঙ্গে লইয়া 18ই ডিসেম্বর দুই হাত উঁচা করিয়া এই দুপুরের পরে জোহরের পরে তুমি আমার মাওলারে বড় বন্ধু বানাইয়া বাজান দি দুটি হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবা জোরে একটা ডাক দাও এ যুবক জোরে একটা ডাক দাও আজকে 18ই ডিসেম্বর হাজার হাজার মুসলমান টাঙ্গাইল ভাসাইলের সখীপুর এমপি সাহেবকে সাথে নিয়ে আল্লাহ তোমারে ডাক দিছে আল্লাহ তুমি মাফ কইরা দাও এই ভাষাইল বান্দারা তুমি মাফ না করলে মাফ কে বল করিবে আল্লাহ এর পুরা মজমার চোখের পানি কবুল করো জোর করে আমিন একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ ওই আল্লাহকে সাক্ষী রেখে বলবে এখন বেলা 3টা বাজে মানে সংসদ সদস্যকে সাথে নিয়ে আমার সাথে ওয়াদা দিতে হবে যতদিন বাঁচবো ঈমান আমল ঠিক রাইখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ দেখেন আল্লাহকে দুই হাত উঠা করে দেখান 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 জাজ দেড়টায় বয়ান শুরু করছি দেড় ঘন্টার মেহনতের ফসল এবার হয়ে যাবে আল্লাহ তুমি দেখো এটা পাঁচ ওয়াক্ত নামাজে একদিন ছেড়ে দিবে না আল্লাহ আল্লাহ তুমি দেখো কোন দিন এরা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না নামান হাত দুই নাম্বার একটা ওয়াদা দিতে হবে সমস্ত কর্মী এবং নেতা এমপি সাহেবকে সাথে নিয়ে যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিব না উঠান হাত উঠান এই মুসলমানের পোলা উঠান হাত দুটো উঠান
বলেন জীবনে মা বাবারে কষ্ট দিব না আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি জীবনে কোনোদিন মুরব্বীদের কষ্ট দিব না জীবনে কোনোদিন নিজের নীতি আর বিবেককে কারো কাছে বিক্রি করব না নামান হাত যারা ওয়াদা দিছো মা বাবারে কষ্ট দিবা না বাতাস দাও জোরে এই মুসলমানের সন্তান যারা মা বাবারে কষ্ট দিবা না একটা শুধু ওয়াদা দিবা যতদিন বাঁচবা মা বাবার দিকে সুদৃষ্টিতে তাকাইবা ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন যারা মা বাবার দিকে একবার নেক নজরে তাকাবেন একটা কবুল হজের সওয়াব পাবেন এখানে যখন আমি গাড়িতে বসেছিলাম বিশ্বাস করেন এমপি সাহেব হয়তো জানে না আমি তো পিএম এর ফ্যামিলির একজনই মানুষ আমি আমার মা দুখিনীর নামে একটা মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে 4 কোটি টাকা খরচ করছি আলহামদুলিল্লাহ বলেন 4 কোটি টাকা খরচ করছি বাবা আমি কারো কাছ থেকে এক বছর সিমের চাইয়ে নেই শুধু আমি আমার এই রক্ত পানি করে পয়সা দিয়ে মসজিদ বানাইছি আমার মায়ের জন্য মানে সংসদ সদস্য তো এলাকার প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ মাদ্রাসা দান করছেন আমি শুনছি আল্লাহ আপনাকে কোন আমল কবুল না করলে অন্তত 4 বছরের ভিতরে আপনি যেখানে মসজিদ মাদ্রাসা কবুল করছেন কবরস্থান করেছেন রাস্তাঘাট করেছেন এর বাদৌলতে যেন আল্লাহ আপনার বাবা মাকে মাফ করে দেয় বাবা আমি গাড়িতে বসেছিলাম একজন আওয়ামী লীগের কর্মী না কি কর্মী আমি জানি না বলে হুজুর আমি বর্তমান আপনার গোপালগঞ্জের দলই করি হুজুর আমার মা আজকে দুনিয়ায় নাই আপনার মায়ের মসজিদ আমি 1000 টাকা দিয়ে দোয়া নিলাম সকালে যখন আমি রাত্রে আসতেছিলাম এই জারপাদের কেস মোতালি ও আমার গাড়িতে বইয়ে কয় হুজুর আপনার হাদিয়া যেটা দেবো তো দেবই আমি আমার মায়ের নামে আপনার মসজিদে 5000 টাকা দিলাম শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব জীবনে মা বাবার জন্য যে যা কিছু করেন না কেন আপনাকে গ্রামে যে কবরস্থানটা এই কবরস্থানটা ওয়াল করার দরকার বাবা কবরস্থানটা ওয়াল করার দরকার গেট করার দরকার মাটি ফেলানো দরকার এই কবরস্থানে আমার গোপালগঞ্জের কিসমতে থাকলে হয়তো এটা হাজার কের ভিতর হইতে পারে কিন্তু সবচেয়ে বড় আপনাকে গ্রামের মানুষগুলো এখানে ঘুমাবে আসল বাড়ি হলো কবর টাইস করা বাড়ি কিন্তু আমার আসল বাড়ি না তাহলে কবরস্থানটাকে সুন্দর করার দরকার আছে না নাই এই কবরস্থানে টাকা দেওয়া একটা সৎকায় জারিয়ার কাজ মানে সংসার সদর কাছে আমার একটাই দাবি থাকবে ওকে কবরস্থানের রোডটা আপনি একটু পাকা করে দিবেন এক দ্বিতীয় নম্বরে এদের কবরস্থানের জন্য আপনার উন্নয়নের ভিতর থেকে আপনার মেম্বার চেয়ারম্যানদেরকে বলে দিবেন যে আমি যখন ইলিয়াস রহমান জাহেদের সাথে মোসাবিরের সাথে ওয়াদা দিয়ে আসছি তোরাই অবহেলিত কবরস্থানটা এবং ওই রাস্তাটাতে খেয়াল করবি মুসাফিরের সাথে আমি ওয়াদা দিয়ে আসছি শুধু আপনাদের কাছে আমার দাবি থাকবে এই কবরস্থানের জন্য কিছু করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি কেসমত আলীকে